বন্ধুরা, আজ আমরা এমন কিছু দেশ সম্পর্কে জানবো যেখানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দরী পরী দেখতে পাবেন। এইসব পরীদের সৌন্দর্য দেখে যে কেউ ফিদা হয়ে যায়। এসব দেশের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে ছেলেদের সংখ্যা কম এবং মেয়েদের সংখ্যা বেশি। আর এসব মেয়েরা এশিয়ান দেশ যেমন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানি ছেলেদের খুব বেশি পছন্দ করে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার একে আসে লিথুনিয়া দেশ। লিথুনিয়া এমন একটা দেশ যেখানকার মেয়েরা বিয়ে করার জন্য ছেলে পায় না। এসব শুনে হয়তো আপনারও এখানে যেতে ইচ্ছে করছে, কিন্তু প্রথমেই এতটা খুশি না হয়ে আগে দেশটি সম্পর্কে জেনে নিন। আপনি জেনে অবাক হবেন যে এখানে প্রতি 100 জন মেয়ের জন্য মাত্র 87 জন পুরুষ আছে, অর্থাৎ প্রতি 100 জন মহিলার মধ্যে 13 জনই সারা জীবন সিঙ্গেল থাকে। এখানে মেয়েদের বিয়ে করার জন্য কোনো ছেলে পাওয়া যায় না। এখানে ছেলেদের থেকে মেয়েদের গড় আয়ু অনেক বেশি হয়। এখানকার ছেলেদের গড় আয়ু প্রায় 70 বছর এবং মেয়েদের গড় আয়ু প্রায় 81 বছর। সুইডেন এবং নরওয়ের মাঝখানে অবস্থিত দেশটির মেয়েরা এতটা সুন্দরী যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখানকার মেয়েদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এদের চোখ। এসব মেয়েদের চোখ অনেক বেশি রং বেরঙের হয়। দেশটির ক্লাইমেটের জন্য এখানকার মেয়েদের অনেক বয়স হলেও তাদেরকে ইয়াং মনে হয়। সুন্দরী হওয়ার পাশাপাশি এখানকার মেয়েরা খেলাধুলায়ও অনেক বেশি পারদর্শী। ফুটবল এবং ভলিবল এখানকার প্রিয় খেলা। আমাদের লিস্টে 2 নম্বরে আসে লাটভিয়া দেশ। এটা এমন একটা দেশ যাকে কান্ট্রি অফ রিভার নামেও জানা যায়। আপনি জেনে অবাক হবেন যে এই ছোট দেশটিতে 12,000-এরও বেশি নদী বয়ে যায়। শুধু তাই নয়, ইন্টারনেট স্পিডের দিক থেকেও দেশটি অনেক এগিয়ে। কিন্তু আজ আমরা এখানকার মেয়েদের সম্পর্কে কথা বলবো। দেশটির মোট জনসংখ্যা মাত্র 19 লাখ। 19 লাখ জনসংখ্যার মধ্যে প্রায় 54 ভাগই মহিলা এবং বাকি 46 ভাগ পুরুষ। অর্থাৎ এখানে প্রতি 100 জন মহিলার মধ্যে 8 জন মহিলাকে বিয়ে করার জন্য কোনো পুরুষ নেই। এখানে যেমন মেয়েদের জনসংখ্যা বেশি, ঠিক তেমনই এখানকার মেয়েরা বাকি দেশের মেয়েদের থেকেও অনেক বেশি সুন্দরী। এখানকার মেয়েদের হাসি দেখলে যে কোনো পুরুষই পাগল হয়ে যায়। সুন্দরী হওয়ার পাশাপাশি এখানকার মেয়েদের হাইট অনেক লম্বা হয়। এছাড়া এখানকার মেয়েদের আরও একটা গুণ হলো এরা অনেক বেশি স্বাধীন। বর্তমান সময়ে আমরা যে জিন্স প্যান্ট পরে থাকি তার আবিষ্কার এই লাটভিয়া দেশেই হয়েছিল, আর এখানকার মেয়েরাই প্রথম এই জিন্স প্যান্ট পরত। দেশটি লেট নাইট পার্টির জন্যও বিখ্যাত। সারা পৃথিবী থেকে এখানে মানুষ ঘুরতে আসে। এসব মেয়েরা তাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে খুবই ভালোভাবে মেনটেন রাখে, আর এর সঙ্গে তারা অনেক স্বাধীনভাবে চলাফেরা করে। চলুন এবার কথা বলা যাক রাশিয়া সম্পর্কে। রাশিয়ার মেয়েরা কতটা সুন্দর সেটা জানার জন্য একটাই শব্দ যথেষ্ট, সেটা হলো রাশিয়ান। রাশিয়ার লাইফস্টাইল এবং তাদের ক্ষমতা পৃথিবীর সব মানুষই জানে, কিন্তু এই জিনিসটা খুব কম লোক জানে। সেটা হলো এখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা এত বেশি যে তারা প্রায় সময়ই অন্য দেশে গিয়ে বিয়ে করে থাকে। যদি ভারতবর্ষের কথা বলি তাহলে বলতে হবে যে রাশিয়ার মেয়েরা ভারতীয় ছেলেদের অনেক বেশি পছন্দ করে। তাই প্রায় সময় দেখা যায় যে ভারতে ঘুরতে এসে তারা ভারতীয় ছেলেদের বিয়ে করেছে। এখনকার মেয়েরা সুন্দরী হওয়ার সাথে সাথে অনেক খোলা মনের হয়। শিক্ষার দিক দিয়েও রাশিয়ান মেয়েরা অনেক বেশি এগিয়ে। কিন্তু এখানে একটা বাজে ব্যাপার হলো এখানকার মেয়েরা অন্য দেশে গিয়ে বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে, কারণ সুন্দরী হওয়ার জন্য এখানকার মেয়েদেরকে সবাই অনেক বেশি পছন্দ করে। এসব কাজে তারা অনেক অর্থ পায়। দেশটির অধিকাংশ মহিলাই এসব অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমাদের লিস্টে 4 নম্বরে আসে ফিলিপাইনের নাম। দেশটিতে অনেক মানুষ মেডিকেল রিসার্চ নিয়ে পড়ালেখা করার জন্য চায়। কিন্তু যদি সেখানকার মেয়েদের কথা বলি তাহলে তারা অনেক বেশি পরিষ্কার অথবা অনেক বেশি কালো ছেলেদের পছন্দ করে না। তারা শ্যাম বর্ণের ছেলেদের বেশি পছন্দ করে, যাদেরকে অনেক বেশি বন্ধুসুলভ হতে হবে। আর এই ধরনের কোয়ালিটি ভারতবর্ষের ছেলেদের মধ্যে বেশি দেখা যায়। এছাড়া এখানকার মেয়েরা ইন্ডিয়ান ছেলেদের বেশি পছন্দ করে, তাই যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না তারা এখানে একবার ট্রাই করতে পারেন। এই লিস্টের পরবর্তী নাম হলো ব্রাজিল। এখানকার মেয়েরা বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে, তাই বিয়ে করার জন্য উপযুক্ত ছেলে না পাওয়ার কারণে তারা অধিকাংশ সময় বিবাহিত পুরুষকেই বিয়ে করে থাকে। আর কিছু কিছু মেয়েরা ছেলে না পেয়ে তাদের পুরো জীবন কুমারী থেকেই কাটিয়ে দেয়। ব্রাজিলের এই গ্রামটিতে 18 থেকে 30 বছরের অসংখ্য মেয়েদের দেখা পাওয়া যায়। প্রায় 600 জন মহিলার এই গ্রামটিতে 300 জন মহিলাকে বিয়ে করার মতো কোনো পুরুষ নেই। গ্রামটির নিয়ম হলো যারা এখানকার মেয়েদের বিয়ে করে তাদেরকে এখানে থেকে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হয়। এই লিস্টে 5 নম্বরে আছে ইউক্রেন। বন্ধুরা, এটা সেই দেশ যাদের চরম শত্রু হিসেবে জানা যায় রাশিয়াকে।
ইউক্রেন পৃথিবীর চতুর্থ এমন দেশ যেখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি। ইউক্রেন পুরো পৃথিবীর 4,500তম এবং ইউরোপের দ্বিতীয় সবচেয়ে বড় দেশ। 40 মিলিয়ন আবাদীর দেশটিতে মহিলার সংখ্যা প্রায় 54%। ইউক্রেনের জলবায়ু একেবারে রাশিয়ার মতো হওয়ায় সেখানকার মেয়েরাও রাশিয়ান মেয়েদের মতো লম্বা, পরিষ্কার এবং সুন্দরী হয়। বলা হয় যে এখানকার মেয়েরা স্বর্গের পরীদের থেকেও কোনো অংশে কম নয়। সুন্দরী হওয়ার পাশাপাশি এখানকার মেয়েরা শিক্ষার দিক দিয়েও অনেক এগিয়ে। 6 নম্বরে বলা যাক নেদারল্যান্ডের কথা। বলা হয় যে এখানকার মেয়েরা খুবই দ্রুত ফোটে যায়। যেখানে আমাদের দেশে একটা মেয়ে ফোটাতে গেলে অনেক সময় লেগে যায়, সেখানে এই দেশে খুব দ্রুত মেয়েরা ফোটে যায়। এখানকার মেয়েরা সব সময় ছেলেদের পিছনে ছুটে বেড়ায়। সর্বশেষে আছে আমাদের এশিয়ার দেশ নেপাল। বিশাল পাহাড় বেষ্টিত এই দেশটি যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর এখানকার মেয়েরা। আপনি জেনে অবাক হবেন যে আমাদের দেশে যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, সেখানে নেপাল এমন একটা দেশ যেখানে মেয়েরা সবচেয়ে বেশি সেফ। এখানকার পাহাড়, নদী, প্রকৃতি এবং সুন্দরী মেয়েরা দেশটিকে আরও বেশি সুন্দর বানিয়ে তোলে। এখানকার মেয়েদের খাওয়া দাওয়া এবং জীবন ব্যবস্থা এতটা সাদাসিধা যে কোনো ছেলে তাদের প্রতি ফিদা হয়ে যাবে। এসব মেয়েদের গায়ের রং, লাল গাল, ছোট চোখ এবং মিষ্টি ভাষা শুনলে যে কোনো ছেলে পাগল হতে বাধ্য। নেপালের মোট জনসংখ্যার প্রায় 53% নারী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর আপনি কোন দেশে যেতে ইচ্ছুক সেটাও জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন, যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।